এটা পালতাছি আড়াই বছর যাবত, একটার নাম রাখছি রাজাবাবু, গাজীপুরের রাজাবাবু, আর একটার নাম হচ্ছে সদাগর। রাজাবাবুর ওজন হয়েছে 52 মন আর সদাগরের ওজন হয়েছে 35 মন। এটা সবাই মায়া সহকারে পালতাছি, ন্যাচারাল খাবার টাবার দিয়া, কোনো ফিট না, শুধু দানাদার খাবারের মধ্যে ভুষি আর জবের ভাত আর আগের গুড় আর গ্যান্ডারিকা, এটা গ্যান্ডারিকা হইতেছি। এটার দাম চাইতেছি, একটার চাইতেছি রাজাবাবুর দাম চাইতেছি 52 লাখ আর সদাগরের দাম চাইতেছি 42 লাখ। কিন্তু তারপর সাক্ষাতে যদি এখানে কেউ আইসা দেখে না, হয়তো কম বেশি দেখছে দিক চিন্তাভাবনা করবো আর কি। যদি বাসার দিন বিক্রি হয় তাহলে বাসার দিনে বিক্রি করবো, আর যদি তা না হয় তাহলে আমি গাবতলি বাজারে নিয়ে যাবো। রাজাবাবু এবং রেড লায়নের মাঝে অর্থ বুঝবো তো ফ্যামিলি, ফ্যামিলিগত সবাই মিলে লালন পালন করি এবং সম্পূর্ণ দেশীয় প্রক্রিয়া, মানে দেশীয় খাবার দাবার দিয়ে লালন পালন করি, যেমন খড়, তারপরে ঘাস, কুড়া ভুষি এবং আখ, এগুলো একদম মানে সম্পূর্ণ প্রাকৃতিক কোনো খাবার টাবার দিয়ে আমরা লালন পালন করি এবং কোনোরকম ফিট টিট মানে বাইরের কোনো খাবার না খাইয়ে যথাসম্ভব সুস্থ রাখার চেষ্টা করছি, যাতে যাতে আমাদের মানে মানে ওরা যে নিবে তাদেরও জানে কোনো ক্ষতি না হয়, আর এতে থেকে আমরা যাতে মানে সুস্থভাবে এই কোরবানি অত্যন্ত লালন পালন করতে পারি। আমার কোরবানির জন্য এখানে আমার ফার্মে দুইটা গরু রেডি করা আছে, বড়টার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, ছোটার নাম হচ্ছে জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের পিছনে আমার ডেইলি হচ্ছে আপনার 1000 থেকে 1200 টাকার হচ্ছে ফিডিং কস্ট, কারণ আপনারা জানেন যে বর্তমানে ফিড, কুড়া, বুশির এগুলোর বাজার ঊর্ধ্বগতির দিকে, ঊর্ধ্বগতি বলতে আপনার বাজারে সব থেকে বেশি রেট এই মুহূর্তে। আপনার ডোনাল্ড ট্রাম্পের জন্য আমি এই মুহূর্তে আস্কিং প্রাইস হচ্ছে 8 লাখ টাকা 1200 কেজি বডি ওয়েটের সাপেক্ষে, আর জো বাইডেনের জন্য আমার আস্কিং প্রাইস হচ্ছে 4 লাখ টাকা 750 কেজি বডি ওয়েটের সাপেক্ষে। গাভীর বাচ্চা ছোটো থেকেই খাওয়াইছি, গোসল করাইছি, দুইবার করে দিনে গোসল করাইছি, নেপিয়াল ঘাস খাওয়াইছি, যত্ন আদর করে সব আদর করে পালছি, নিজের বাচ্চার মতো আদর করছি। চার বছর